যেন সাগর থেকে তীরে ভিড়েছে জাহাজ। জাহাজটি নোঙর করেছে ব্যস্ত এক সড়কের মাঝখানে। করাচির ঐতিহাসিক নৌকাকৃতির এই মসজিদ দেখলে এমনই মনে হয়। লাল, নীল ও সবুজ রং মসজিদটিকে করেছে আকর্ষণীয়। এমন দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষ। পাকিস্তানের করাচির ধনীঘাট এলাকার রাজকীয় এই মসজিদটির নাম কুচি জামে মসজিদ, স্থানীয়ভাবে পরিচিত কিশ্তিওয়ালি মসজিদ নামে, যার অর্থ নৌকাকৃতি মসজিদ। 130 বছর আগে ব্রিটিশ আমলে মূল মসজিদটি তৈরি করেছিল মুসলিম শ্রমিকরা। এরপর সড়ক সম্প্রসারণ ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প নেওয়ার কারণে বারংবার ভাঙাচুরার মধ্য দিয়ে যাওয়ার পর আজও সগর্বে দাঁড়িয়ে আছে কুচি জামে মসজিদ। বারবার ধ্বংসের মুখে 2005 সালে স্থানীয় বাসিন্দা ও স্থপতিরা নতুন নকশার প্রস্তাব দেয়, যেটি দেখতে নৌকার মতো। আর এভাবেই নতুনত্বের আলিঙ্গনে টিকিয়ে রাখা হয়েছে ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন মসজিদটি। যেন সাগর থেকে জাহাজ এসে দাঁড়িয়ে আছে এই ধুনিঘাটে। মসজিদটি যেমন বাইরে থেকে সুন্দর, তেমনি সুন্দর এর ভেতরের দিকটাও। এটি একটি পুরাতন মসজিদ যেটিকে নতুন জীবন দেওয়া হয়েছে। মসজিদটি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষ। ২০০৪-০৫ সালে পুনর্নির্মাণের পর মসজিদটি নৌকা মসজিদ নামেই বিখ্যাত হয়ে ওঠে। স্থানীয় স্থপতি কুচি সম্প্রদায়ের আব্দুল কাদির মসজিদটির নকশা করেন। মসজিদটির নির্মাণ কাজ চলে 7 বছর ধরে। তিন তলার এই মসজিদটিতে একসাথে প্রায় 1000 মুসল্লি সালাত আদায় করতে পারে। 1980 দশকে করাচির তৎকালীন মেয়র ডক্টর ফারুক ছাত্তার রাস্তা সম্প্রসারণের জন্য মসজিদটিকে একটি নদীর তীরে স্থানান্তরের প্রস্তাব করেছিলেন। কিন্তু স্থানীয় বাসিন্দারা মেয়রের প্রস্তাবে সায় দেননি, বরং তারা তাদের বাড়ির জায়গা ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। ফারুক হোসেন, আরটিভি।